এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি চৌব্বিশ বছরে নিষ্ঠা সততাৰে ৰাইজৰ সেৱাত গুণগত উন্নত মানদণ্ডৰ হলমার্কযুক্ত সোণৰূপ হীৰা আদি গহনা গাঁথৰিৰ বৰ্তমান এটি অত্যাধুনিক সম্ভ্ৰান্ত চালে চকুৰোৱা শ্ব'ৰুমলৈ পৰিণত হৈছে ৰাইজৰ আপোন জুৱেলাৰি এম কে জুৱেলাৰি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূৰ্তত আপোনজনক যদি সোণৰূপ হীৰা বা অন্য যিকোনো গহনা উপহাৰ দিব বিচাৰে তেন্তে এম কে জুৱেলাৰিক সদায় পাব আপোনালোকৰ কাষত। প্ৰিয় গ্ৰাহকসকলৰ যদি সোণৰূপ বা তাম আদি গহনা গাঁথৰিৰ কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমাৰ নিজা কাৰখানাত ততাতৈয়াকৈ গ্ৰাহকৰ সুবিধাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি তৎক্ষণাত সমাধান কৰোঁ। আপোনাৰ মৰমৰ পুত্ৰ বা জীয়ৰীৰ শুভ বিবাহৰ বাবে আমাৰ শ্ব'ৰুমত হলমাৰ্কযুক্ত বিয়াৰ সম্পূৰ্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আৰু উচিত মানদণ্ডত। পুৰণি সোণৰ গহনা সলনি কৰি অত্যাধুনিক ন ন ডিজাইনৰ গহনা আমাৰ এম কে জুৱেলাৰীৰ পৰা ক্ৰয় কৰিব পাৰিব। প্ৰিয় গ্ৰাহকসকলক সম্পূৰ্ণ বিশ্বাসযোগ্যতাৰে আমাৰ শ্ব'ৰুমৰ পৰা কোনো অসুবিধা নোপোৱাকৈ সেৱা আগবঢ়োৱাই আমাৰ একমাত্ৰ লক্ষ্য। গতিকে আজিয়েই সপৰিলে আহক আমাৰ শ্ব'ৰুম এম কে জুৱেলাৰীলৈ আৰু লৈ যাওক আপোনালোকৰ সপোনৰ গহনা গাঁথৰিসমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি, রূপহিয়ালী স্টুডেন্ট গ্যালারি কাখন। এই মুহূর্তত এক গুরুত্বপূর্ণ বাতরি স্টুডিওর মজিয়াত ময় উৎপল দাস। উত্তর গুয়াহাটীত কৃষকর মাজত ট্রেক্টর বিতরণ, মুখ্যমন্ত্রীর আহ্বান মর্মে রাজ্যিক কৃষক মর্চার এই পদক্ষেপ। উত্তর গুয়াহাটীত কৃষকর মাজত বিতরণ করা হয় ট্রেক্টর। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান মর্মে রাজ্যিক কৃষক মর্চার উক্ত পদক্ষেপ গ্রহণ। উত্তর গুয়াহাটির স্বরাজ সমবায় সমিতিক প্রদান করা হয় ট্রেক্টর। রাসায়নিক সারের বিপরীতে জৈবিক সারে খেতি করার সংকল্প। জালুকবাড়ী সমষ্টির পাঁচখন সমবায় সমিতিয়ে গড়ে তুলিছে সেউজ বিপ্লব। অসমৰ থলুৱা কৃষকে বজার দখল করার এয়া এক সংকল্প বলে জানিবলে দিয়ে। প্রত্যেক সমষ্টিতে একোখন এখন ক্ষুদ্রকায় সমবায় কৰিব লাগে, উঠি অহা প্রজন্মক উৎসাহ দিব লাগে খেতি কৰিবলৈ কাৰণে অর্গেনিক ভিত্তিত। সেই ধরনেই আমি জালুকবাৰী সমষ্টিটো পাঁচখন অর্গেনিক পাম, খেতির পাম আমি আমার যুবসকলে তৈয়ার করেছে। স্বরাজ আত্মসহায়ক যিখন আছে কৃষি পাম, এই কৃষি পাম্পখনত আমি দুবছৰৰ পৰা ধৰি ইয়াত কাম কৰি আছে। তেখেতসকলে প্রায় ত্রিশ চল্লিশজন যুবকে অসমীয়া থলুৱা যুবক তেখেতসকলে কাম কৰি আছে। আকাংক্ষাটো তেনেকে পঞ্চাশজনমান ল'ৰাই আমি জালুকবাৰী সমষ্টিত আঠিয়াবৰীত কাম কৰি আছে। ৰংমনো এখন আছে, আঠিয়াবৰী ৰংমনত এখন আঠিয়াবৰী ৰংমন বুলি ফাৰ্ম এখন আছে, তাতো আমাৰ অসমীয়া যুৱকে খেতি কৰি আছে। গতিকে এই সমবায়খিনিক উৎসাহ উদ্দীপনা দিবৰ কাৰণে, ল'ৰাখিনিক উঠি অহা প্ৰজন্মক কৃষকক খেতিৰ প্ৰতি উৎসাহ উদ্দীপনা দিবৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। সেইবাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে ট্রেক্টর বিতরণ করেছে। এ আমার স্বরাজ যা সমবায় আছে, এই সমবায়ে এখন ট্রেক্টর পাঠাইছে। আমার কৃষক মোর্চা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে, আমার উপসভাপতি হিসাবে তেখেতসকল এখন দিবলৈ আহিছিল আদি অতি আনন্দিত আর সুখী অনুভব করছো। আশা করুন উঠি অহা প্রজন্মই খেতির দ্বারা স্বাবলম্বী হওয়ার উপরও বিভিন্ন ঠাইতে একটা মেসেজ যাব লাগে যে খেতির প্রতি বিশেষ মনোযোগ দিব লাগে। ভারতবর্ষর ভিতর এখন শক্তিশালী রাজ্য হবলে হলে এই খেতি করে পেলায় খেতি খেতিয়কলক উৎসাহ উদ্দীপনা দিয়ার উপরও আর্থিক স্বচ্ছলতার ফলে নিয়োগ আয় বৃদ্ধি করবেন, ভারতবর্ষের ভিতর শ্রেষ্ঠ রাজ্য হওয়ার সম্ভাবনা আছে। খেতি আমা, মাটি আমা, খেতি আমা, বজা আমা। গতি আমি ইয়াত পাঁচখন সমবায় করছো সম্পূর্ণভাবে অর্গেনিক ভিত্তিক। ইয়াত কেঁচু সার প্রয়োগ করা হব, ইয়াত গোবর সার প্রয়োগ করা হব, পচন সার প্রয়োগ করা হব। আর ইয়ার উপর আমি ইরিগেশনের দ্বারা ইয়াত সিস্টেম করে দিয়া হয়েছে। ইরিগেশন ইয়াত পানির প্রবলেম নাই এইখান সমবায়ত, আর বাকি দুখন সমবায় জালুকবাড়ি কোনো পানির প্রবলেম নাই। তেনেদরে অসমের বিভিন্ন সমবায়খিনি ক্ষুদ্রকায় যিখিনি সমবায় মাননীয় বিধায়কসকলে কৈছে তাতো ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে। গুয়াহাটির মধুমাধব দাসর রিপোর্ট, নিউজ নাও।